আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অতি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। ইউক্রেনের বাকমুতে রুশ গোলার আঘাতে নিহত মার্কিন নৌসেনা, পাল্টা প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপর জানিয়ে দিব, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কঠোর হুঁশিয়ে দিলেন ইমরান খান। এদিকে যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ৬, হতাহত ৩০। আরও থাকবে, মে দিবসে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ হতাহত। এরপর জানিয়ে দিব, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ট্রুডো এবং জেলেনস্কির ফোনালাপ। আরও থাকবে, ৮৭ দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দি আদনান। সর্বশেষ জানিয়ে দিব, ইউরোপের দেশ জার্মানিতে লাঞ্ছিত হলেন হিজাব পরা মুসলিম নারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের বাকমুতে রুশ গোলার আঘাতে নিহত মার্কিন নৌসেনা। ইউক্রেনের বাকমুতে কুপার হ্যারিস অ্যান্ড্রুজ নামে এক সাবেক মার্কিন নৌসেনা নিহত হয়েছেন। তার মা ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে একটি গোলার আঘাতে তার মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহিওর রেপক্ল্যান্ডের বাসিন্দা কুপার হ্যারিস অ্যান্ড্রুজ মা উইলো অ্যান্ড্রু জানিয়েছেন, তার ছেলে বাকমুতে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র সড়ক রোড অব লাইফে সম্ভবত গত ১৯ এপ্রিল নিহত হয়েছেন। এই সড়কের মাধ্যমে বাকমুতে সেনা ও রসদ সরবরাহ কিংবা যুদ্ধাহতদের সরে আনা হচ্ছে। হ্যারিস অ্যান্ড্রুজ লাশ এখনও উদ্ধার করা হয়নি। ইউক্রেনের এই অঞ্চলটিতে রুশ এবং ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। খবর অনুসারে, গত বছরের নভেম্বরে হ্যারিস ইউক্রেনে এসে স্বেচ্ছায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বিরোধী লড়াইয়ে যোগদান করেছেন। এ বছরের মার্চে শেষবারের মতো তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, জানিয়েছেন হ্যারিসের মা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করলেও তার নাম পরিচয় উল্লেখ করেননি। বাকমুতে এখন ভয়াবহ লড়াই চলছে, আরও ৪টি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এ বছরের মার্চে শেষবারের মতো তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, জানিয়েছেন হ্যারিসের মা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইমরান খান। পাকিস্তানের সরকার পাঞ্জাব প্রদেশে নির্বাচন বানচাল করতে চাইলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ দলের প্রধান ইমরান খান। সরকারের পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছেন এ ব্যাপারে খবর এনডিটিভির। ইমরান খান লাহোরের দলীয় এক সমাবেশে বুলেট প্রুফ গাড়িতে বসে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন। পিটিআই প্রধান বলেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে পাঞ্জাব প্রদেশের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন দিয়েছেন। কোনোভাবেই যাতে নির্বাচন বানচাল করা হয় এ ব্যাপারে দেশটির সরকারকে সাবধান করে দিয়েছেন ইমরান খান, অন্যথায় আবারও রাজপথ দখলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ধুলাঝড়ে নিহত ৬। যুক্তরাষ্ট্রের ইলিয়নের একটি মহাসড়কে ধুলাঝড়ের কারণে দৃশ্যমানত প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় কমপক্ষে ৬০টি গাড়ি একের পর এক সিরিজ দুর্ঘটনা পড়লে ৬ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি ও একাধিক ট্রাক ট্রেইলার ট্রাক সহ ৩০টি বাণিজ্যিক যান স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইলিয়নের দক্ষিণাঞ্চলে ইন্টারস্টে ৫৫ নামের মহাসড়কটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ২টি বড় ট্রাকে আগুন ধরে যায়। খবর পুলিশ বলছে, শিকাগোর প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের ফার্মসভিল শহরের কাছে ইন্টারস্টেট ৫৫ মহাসড়কটির ৩৭ কিলোমিটার লম্বা অংশের উভয় পাশে এই দুর্ঘটনাগুলো হয়েছে। ৩০ জনের বেশি আহতকে আশেপাশে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ২ বছর বয়সী শিশু যেমন আছে, তেমনি ৮০ বছরের বৃদ্ধ আছে বলে জানিয়েছে পুলিশ। এসব দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মন্টগোমারি কাউন্টি করোনার কার্যালয়ের প্রধান সহকারী জোলেতা হিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আচমকা সেখানে ধুলোঝড় শুরু হয়েছে। তীর এতটাই তীব্র ছিল যে বেশি কিছু মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়, ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনা কবলে পড়ে যায়। এরপরে ঘটনাস্থল থেকে ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকলে গাড়ি চালাচ্ছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে স্থানীয় প্রশাসনের বক্তব্য থেকে এর মধ্যেই বেশ কয়েকটি ঘটনা জানতে পেরেছে। স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষারঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলোঝড়। বস্তুত এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন, মাটি নরম করা হয়, ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঠেকে দেয়, আর তার ফলে এই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
মে দিবসে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 108 পুলিশ হতাহত। পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। মহান মে দিবসে দেশটিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এদিন ফ্রান্স জুড়ে হওয়া সংঘর্ষে বিপুল সংখ্যক আহতের ঘটনা ঘটেছে। বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমামিন বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাম্প্রতিক পেনশন সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দেশজুড়ে সংঘর্ষে কমপক্ষে 108 জন পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এত বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এছাড়া সহিংসতার সময় 291 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে যে মহান মে দিবস বিক্ষোভে ফ্রান্স জুড়ে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন, এই বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলে উগ্রপন্থী দলগুলো এদিন পুলিশের উপর পেট্রোল বোমা এবং আগুন নিক্ষেপ করেছে। জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশ। বিক্ষোভ ও সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কানাডা এবং ইউক্রেনের ফোনালাপ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। ফোনালাপে দুই নেতা প্রতিরক্ষা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ট্রুডো এক টুইট বার্তায় জানিয়েছেন, যতদিন ইউক্রেনের সাহায্যের প্রয়োজন হবে ততদিন কানাডা সাহায্য করে যাবে। তিনি ইউক্রেনের নেতাকে বলেছেন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কানাডা ইউক্রেনকে সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে। এদিকে জেলেনস্কি এক টুইট বার্তা জানিয়েছেন, তারা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গত মাসে 8টি লেপার্টু ট্যাঙ্ক পাঠায় কানাডা। ফেব্রুয়ারিতে অটোয়া ঘোষণা করেছিল তারা কিয়েভকে প্রতিশ্রুত ট্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ করবে। ট্রুডো গত মার্চে জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য তাদের মিশন অক্টোবরে পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তারা মেডিকেল প্রশিক্ষণ নিয়োগ করাচ্ছেন। অটোয়া গত বছর ইউক্রেনকে $1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে রয়েছে সাহায্যযান, বিভিন্ন ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, হবিজার, লেপার টু ট্যাঙ্ক সহ আরও অনেক অস্ত্র। 87 দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দী আদনান। ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে টানা 87 দিনের অনশনের পর মারা গিয়েছেন 45 বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। ইসরায়েলি দৈনিক ইয়াতিউত অহরত জানিয়েছে, আজ মঙ্গলবার খাদের আদনানকে রক্ষাক বছে অচেতন অবস্থায় পাওয়া যার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করেছে। কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখা সহ নানা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় 3 মাস ধরে অনশন করছিলেন। অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সদস্য ছিলেন। এ কারণে এর আগে অন্তত 11 বার গ্রেপ্তার হয়েছেন তিনি। এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এর প্রতিবাদ জানিয়ে টানা 87 দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন তিনি। খাদের আদনানের সংগঠন ইসলামী জিয়াদ বলেছেন, আদনানের মৃত্যুর দায় পুরোপুরি ইসরায়েলের। ইসলামী জিয়াদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আর নাখালা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে জিয়াদ অব্যাহত থাকবে। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনে স্বপ্ন বেঁচে আছে।